হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো বন্ধুরা আপনাদের জন্য দারুণ একটা ইন্টারেস্ট টিপস নিয়ে হাজির হলাম যে টিপসটা দেখে আপনারা সবাই কিন্তু উপকৃত হবেন এবং এই ভিডিওটা কেউ মিস করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না তো বন্ধুরা আপনারা যখন মোবাইল ফোনটি ওপেন করবেন তখন মোবাইল ফোনের অ্যাপ্লিকেশানগুলো যখনই আপনি ঢুকতে যাবেন তখনই কিন্তু আপনাদের কাছে এই ধরনের অনেক অ্যাড শো করবে সেই অ্যাড শোগুলোতে আমাদের কিন্তু বিরক্তিকর মনে হয় তো এই অ্যাডগুলো আমরা কিভাবে ব্লক করব সেটা আজকে আমি এই ভিডিওতে দেখাই দেব। তো অ্যাডগুলো ভাবে ব্লক করে দিবেন তো এবং ব্লক করে দেওয়াতে আপনার বিরক্তিটা দূর হয়ে যাবে তো আপনি খুবই সেফভাবে আপনার অ্যাপ্লিকেশনে আপনার ডাটা অন অবস্থায় আপনি প্রবেশ করতে পারবেন তো চলুন শুরু করি তো বন্ধুরা আমি ডাটা অন অবস্থায় যদি আমি ম্যাক্স পেলে অ্যাপসে ঢুকি তাহলে দেখবেন যে আমি যখনই এই পেলে অ্যাপসে ঢুকবো তখনই কিন্তু আমার এখানে অ্যাড শো করবে এবং দেখুন একটু লোডিং নিচ্ছে তো লোডিং নিতে এই দেখুন আমার অ্যাডগুলো কিন্তু শো করতেছে তো এই রকম কিন্তু অনেক অ্যাপ আছে যেগুলোতে অ্যাড শো করে আমাদের যে ইগুলো আমাদের প্রয়োজন অপ্রয়োজনীয়তা থেকেও ঠিক আছে তো বন্ধুরা দেখুন আমি যখন ভিডিওটা ওপেন করলাম তখনই দেখবেন যে এই যে দেখুন পুশ করে রাখলে কিন্তু আমাদের কাছে যে অ্যাডটা শো করছে এতে কিন্তু আমাদের এমবিটা অনেকই কেটে যাচ্ছে ঠিক আছে অনেক এমবি কেটে যাচ্ছে এবং দেখুন এই যে করে আবার যদি সে দেখুন আবার ওই অ্যাড শো করে তো এইভাবে কিন্তু আরও অনেক অ্যাপস আছে সেগুলোতে শো করে তো আমি এক্সাম্পল হিসেবে আর একটি অ্যাপসে আমি আপনাদেরকে দেখাই দেবো তো সেটা হচ্ছে পিক ল্যাব তো আমি এইটা ধরুন এটা হচ্ছে ফটো এডিট করা অ্যাপস তো এই অ্যাপসে আমি যখনই ঢুকবো যখন আমি এটা ফটো এডিট করবো হ্যাঁ আমার ডাটা যদি ওয়ান থাকে তাহলে কিন্তু আমি যখন এখানে দেখুন আমি ফটোটা এডিট করে যখনই আমি এটা সেভ করবো তখনই কিন্তু আমার কাছে একটা অ্যাড শো করবে যখন এই যে সেভ করলাম আমি তো সেভ টু গ্যালারিতে আমি যখনই ক্লিক করলাম তখন দেখুন আমার অ্যাপ এইটা সেভ হচ্ছে কিন্তু এখানে কিন্তু আমার আসা উচিত নয় এখানে কোনো অ্যাড তারপরে কিন্তু অ্যাডটা আটছে দেখুন অ্যাডগুলো কিন্তু আসছে তো এইভাবেই কিন্তু আমাদের কাছে কিন্তু খুবই বিরক্তিকর মনে তো এইগুলো বন্ধ করার জন্য আপনাকে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তো আমি নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো আপনি সিম্পলি লিঙ্কে ক্লিক করলে দেখবেন যেরকম কোনো ব্রাউজার আপনার কাছে ওপেন হয়ে যাবে তো দেখেন এখানে একটা লিঙ্ক লোড নেবে তো লিঙ্কটা কিন্তু একটা অ্যাপ্লিকেশন থাকবে তো অবশ্যই আমার নিচে ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা পেয়ে যাবেন তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এই শেয়ার অ্যাপসের ডাউনলোড ই কোয়ালিটিগুলো রয়েছে মানে বাসনগুলো রয়েছে তো আমি যেটা লাস্ট বাসন সেটাই আমি ডাউনলোড করে নিলাম তো আপনারা চাইলে আগের বাসনগুলো ডাউনলোড করতে পারেন তো আমি মনে করি যে উপরে যেটা আছে ভিভোর তো এটা আপনারা জাস্ট ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো এটা ডাউনলোড করার পর আপনার সিম্পলি কী করবেন এই অ্যাপসটা ইনস্টল করতে হবে আপনাকে তো আমি আমার ফাইল ম্যানেজারে চলে গেলাম এখান থেকে আমি ইনস্টল করে নিলাম তো দেখুন আমি দুইবার ডাউনলোড করছি তো আমি ফার্স্টে একবার করছিলাম আর আমি ইনস্টল করে নিলাম তো ইনস্টল করার পর এখন কি করবেন এখানে সিম্পলি একটু কাজ করতে হবে সেটুকু করলে আপনার হয়ে যাবে তো এটা ব্লকার যে অ্যাপসটা আছে এটা ওপেন করবেন ওপেন করার পর নিচে যাবেন এ দেখুন ওকে লেখা আসছে তো ওকের উপর ক্লিক করে দেবেন নিচে দেখুন থ্রি ডট মেনু আছে থ্রি ডট মেনুতে ক্লিক করে দেবেন উপরে দেখুন অ্যাড অ্যাড ব্লকিং আছে তো অ্যাড ব্লকিং ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আমার এটা ওয়ান আছে অটোমেটিক ওয়ান রয়েছে তো আপনার যদি ওয়া থাকে তাহলে আপনি সিম্পলি অন করে দেবেন ঠিক আছে তো অন করে দেওয়ার পর অ্যাপটাকে একটু কাজ করতে এখানে দেখবেন যে টাচ টু কিট নামে যে অ্যাডটা আছে এটা ওপেন করে অন করে দেবেন ঠিক আছে নিচে দেখুন যে এটা অন করে দেওয়ার উপরে দেখুন টাচ টু পোস্ট নামে একটা অপশান আছে ওটা ক্লিক করে দেওয়ার পরে এটা ওকে আসবে ওকে ক্লিক করে দেবেন দেখুন যে টাচ টু এটা অফ অন হচ্ছে তো নিচে আমার দেখা যাচ্ছে যে অ্যাডভাইসটা আছে সেটা প্লিজ ওয়েট দেখাচ্ছে ঠিক আছে তো দেখুন আমার এটা অন হয়ে গেছে এবং ছয়টা অ্যাড ব্লক হয়ে গেছে গেট মানে আমার ওই যে ওই পাশে কিন্তু আমার যেহেতু অ্যাপসগুলো রানিং অবস্থায় রয়েছে সেহেতু কিন্তু আমার অ্যাডগুলো ওখানে অটোমেটিক শো করতেছে সেহেতু কিন্তু আমার ওখানে দেখাচ্ছে কিন্তু আমার গেট অ্যাডগুলো ঠিক আছে তো দেখুন আমি এখানে যখনই আমি অ্যাপসে আসলাম তখনই দেখবেন যে আমি আবার এই অ্যাপসে যাই এখান দেখবেন যে কোনো অ্যাড শো করবে না কারণ আমার ওটা ওপেন আছে সেহেতু আমার এখানে কোনো অ্যাড শো করবে না দেখুন আমি ভিডিও অন করে দেখাচ্ছি আপনাদেরকে তো দেখুন অ্যাড শো করতে תודה רבה তো আমি এবার যদি ফটো এডিটেও যাই যে কোনো অ্যাপসে যাই না কেন আমার কোনো অ্যাড শো করবে না কোনো অ্যাপসে ঠিক আছে যেগুলো আমি কাজ করবো যে একেবারে নিরাপদ সেভভাবে কাজ করে যাব। কিন্তু আমার কোনো অ্যাড শো করবে না ঠিক আছে তো এখানে দেখুন আমি যদি এখানে এডিট করার পর যদি আমি সেভ করি এখানেও কিন্তু কোনো অ্যাড শো করবে না কারণ আমার ওই অ্যাপসটা ওপেন রয়েছে তো বন্ধুরা দেখুন আমি যে কিছুক্ষণ রয়েছি তার মধ্যে কিন্তু আমার কতগুলি অ্যাড শো করছে সেগুলো আমি আপনাদের কিন্তু দেখাই তো বন্ধুরা দেখুন এই যে ব্লক আটের যে অ্যাপসটা আছে আমি এটা ওপেন করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আঠাশটা অ্যাড তো মনে করুন যে আঠাশটা এডে কিন্তু আমাদের ওয়ানেক এম বিটা কে হয়ে যেত ঠিক আছে যেহেতু এম বি শেষ হয়ে যেত আমরা এখন এটা ব্লক করে রাখছি এটা অটোমেটিক অ্যাডগুলো আমাদের ব্লক করে দেবে তো দেখুন আমাদের আঠাশটা অ্যাড ব্লকে হয়ে গেছে তো বুঝতে পারতেছেন আমাদের অনবস্থায় কিন্তু